হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্রুপ স্টাডি। আমি আকাশ। আজকে আমরা মার্চ মাসের যে বাকি কারেন্ট অ্যাফেয়ার্সটুকু ছিল সেটা আজকে আমরা শেষ করব। সো লেট স্টার্ট। এখানে যেটা ফার্স্ট টপিক আছে সেটা হলো নৈপুণ্য রথম, যেটা অন্ধ্রপ্রদেশে লঞ্চ করা হয়। বেসিক্যালি এটা একটা মাল্টি ইউটিলিটি ভেহিকেল টু ব্রিং টেকনোলজি টু দ্য রিমোট কর্নার্স। রিমোট কর্নারে টেকনোলজিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রোগ্রামটা শুরু করা হয়েছে। নেক্সট, ওয়ার্ল্ডস লংগেস্ট স্যান্ডস্টোন কেভ ডিসকভার্ড ইন মেঘালয়। এই কেভটার নাম হলো ক্রেমপুরি, এবং এর আগে যেটা ওয়ার্ল্ডস লংগেস্ট স্যান্ডস্টোন কেভ ছিল সেটা ছিল ভেনেজুয়েলাতে। নেক্সট, ওয়ার্ল্ড টিভি ডে 2018 যেটা মার্চের 24 তারিখে অবজার্ভ করা হয়, এবারে থিম ছিল ওয়ান্টেড লিডার্স ফর এ টিভি ফ্রি ওয়ার্ল্ড। নেক্সট, দ্য টপিক ইজ আর্থ আওয়ার, ঠিক আছে। এটা মার্চের 24 তারিখ 8:30 থেকে 9:30 PM পর্যন্ত এটা অবজার্ভ করা হয়। বেসিক্যালি এই সময়ে যেটা ইলেকট্রিসিটি সেটা কনজিউম করা বন্ধ করা হবে, মানে ইলেকট্রিসিটি ইউজ করা হবে না ফর দ্য কনজারভেশন অফ এনভায়রনমেন্ট। নেক্সট, কিউভেট সেন্ট্রালে, এটা কি, এটা হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্রপিক্যাল পিটল্যান্ডস ইন কঙ্গো বেসিন। নেক্সট, প্রিন্ট বায়ানিয়াল ইন্ডিয়া 2018, এটা হলো গ্রাফিক প্রিন্টসের উপরে একটা উপরে ইন্টারন্যাশনাল একটা এক্সিবিশন, যেটা রিসেন্টলি ললিত কলা একাডেমি হোস্ট করেছে, এবং এটা কোথায় হয়েছে, নিউ দিল্লিতে। নেক্সট হলো কুল ইএমএস সার্ভিস, এটা ডিপার্টমেন্ট অফ পোস্ট এটা লঞ্চ করেছে, এবং এটা ইন্ডিয়া এবং জাপানের মধ্যে হবে। বেসিক্যালি জাপান থেকে যে জাপানিজ যে ফুড আইটেম সেগুলো ইন্ডিয়াতে আসবে, সেটাই হলো কুল ইএমএস সার্ভিসের লক্ষ্য। নেক্সট, 18th 3R রিজিওনাল ফোরাম, এটা কোথায় হবে, ইন্দোরে, যেটা ইন্ডিয়ার ক্লিনলিয়েস্ট সিটি। নেক্সট হলো ইন্ডিয়াস ফার্স্ট ইনসেক্ট মিউজিয়াম, যেটা তামিলনাড়ুতে ইনাগুরেট করা হবে, তৈরি হবে তামিলনাড়ুতে। নেক্সট টপিক হলো চিপকো মুভমেন্ট, গুগল যার 45th ইয়ার কমিউনেট করেছে, সেলিব্রেট করেছে অন মার্চ 26th। বেসিক্যালি চিপকো মুভমেন্ট হলো গাছকে রক্ষা করার একটা আন্দোলন, এবং চিপকো কথাটার অর্থ হলো এমবরেস টু হাগ, এবং এই চিপকো মুভমেন্টটা উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে হয়। নেক্সট, পাকিস্তানের ফার্স্ট দলিত ওমেন সেনেটার সিলেক্টেড হয়েছেন কৃষ্ণ কুমারী কোহলি, তিনি পাকিস্তান পিপলস পার্টির থেকে সিলেক্টেড হয়েছেন, যেটি বিলাওয়াল আলী জারদারি ভুট্টোর পার্টি। নেক্সট, ডিফেন এক্সপো 2018, যেটি এবার চেন্নাই হয়েছে, নির্মলা সীতারামন ইনাগুরেট করেছেন, এবং আগের বারে যেটা সেটা মনোহর পরীক্ষণ গোয়াতে করেছিলেন 2017টা। নেক্সট, নমস্তে শ্যালম, এটা একটা ম্যাগাজিন ইন্ডিয়া ইসরায়েলের একসাথে এটা তৈরি করেছে। নেক্সট, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, যেটা মার্চের 3 তারিখে অবজার্ভ করা হয়, এবারে থিম ছিল বিগ ক্যাটস প্রিডেটর আন্ডার থ্রেট। নেক্সট হলো ইন্ডিয়ার মায়ানমারের মধ্যে একটা বর্ডার প্যাক্ট সাইন হয়েছে, এবং এর মাধ্যমে 16 কিলোমিটার, মানে ইন্ডিয়া আর মায়ানমারের যে বর্ডার আছে তার 16 কিলোমিটারের মধ্যে অবাধে যাতায়াত করা সম্ভব হবে। নেক্সট হলো সাপোসি, সাপোসি হলো একটা ম্যালওয়্যার, এটুকু জেনে রাখো, এবং ইট ইজ ক্যাপেবল অফ টেকিং ওভার ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড টার্নিং দেম ইন টু বটস। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট হেলিট্যাক্সি সার্ভিস, যেটা ব্যাঙ্গালোরে লঞ্চ করা হয়েছে। নেক্সট, ইন্ডিয়া রিমেন্স 12th লার্জেস্ট ফরেন হোল্ডার অফ ইউএস গভর্নমেন্ট সিকিউরিটিস, এবং চায়না হলো 1 নম্বরে। নেক্সট হচ্ছে মার্শাল আইল্যান্ড ক্রিপ্টোকারেন্সির লিগাল টেন্ডার ইস্যু করবে, এটা ওয়ার্ল্ডে ফার্স্ট। নেক্সট, হরিয়ানা গভর্নমেন্ট কোঅপারেটিভ ইলেকশন কন্ডাক্ট করার জন্য একটা অথরিটি তৈরি করছে, যেটার নাম হলো কোঅপারেটিভ ইলেকশন অথরিটি। নেক্সট, এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল তাদের র্যাঙ্কিং প্রকাশ করেছে, সেখানে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট হলো 4 কোটি প্যাসেঞ্জারের বেশি যেগুলো এয়ারপোর্ট হ্যান্ডেল করে সেগুলোর মধ্যে 1 নম্বরে, এবং মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট যেটা সেটা হলো কাস্টমার এক্সপিরিয়েন্সের দিক থেকে ওয়ার্ল্ডে 1 নম্বরে। নেক্সট হলো সুখদ যাত্রা মোবাইল অ্যাপ্লিকেশন, এটা NHAI লঞ্চ করেছে টু এম্পাওয়ার দ্য হাইওয়ে ইউজার্স। নেক্সট, ইন্ডিয়া ইউরোপিয়ান ব্যাঙ্ক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের 69th মেম্বার হিসেবে জয়েন করেছে, যেটা ইন্ডিয়ান কোম্পানিজগুলোকে হেল্প করবে জয়েন্ট ইনভেস্টমেন্ট অপারেশন আন্ডারটেক করার জন্য,
যে রিজিয়নে এবিআইডি অপারেট করে। নেক্সট 2018 প্রিৎজকার প্রাইজ, যেটা আর্কিটেকচারের নোবেল হিসাবে পরিচিত, সেটি পেয়েছেন বালকৃষ্ণ দোষী এবং তিনি ফার্স্ট ইন্ডিয়ান যিনি এই পুরস্কারটি পেলেন। নেক্সট NHAI একটা 4 ডিজিটের একটা হেল্পলাইন নাম্বার লঞ্চ করেছে, 1033। ওকে, নেক্সট উইংস ইন্ডিয়া 2018, এটা হলো একটা ইভেন্ট সিভিল এভিয়েশন অ্যান্ড এরোস্পেসের, যেটা হায়দ্রাবাদে হয়েছে, আর এবারের থিম ছিল ইন্ডিয়া গ্লোবাল এভিয়েশন হাব। নেক্সট ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, যেটা মার্চের 8 তারিখে অবজার্ভ করা হয়েছে, আর এবারের থিম ছিল টাইম ইজ নাও, রুরাল অ্যান্ড আরবান অ্যাক্টিভিস্ট ট্রান্সফর্মিং ওমেন্স লাইফ। নেক্সট সায়েন্টিস্টরা আর্থের 4th মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল সেটা খুঁজে পেয়েছে, সেটা হলো ক্যালসিয়াম সিলিকেট পেরোভাস্কাইট। ঠিক আছে, নেক্সট হলো আই মেট্রোকে নিয়ে নেক্সট নিউজ, যেটা হলো যে ইন্ডিয়ান মেট্রো রেল যে কোম্পানিগুলো আছে তারা একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে যার নাম হলো আই মেট্রো। নেক্সট ইজ উদ্যম শক্তি পোর্টাল, যেটা ইন্ডিয়ার ওমেন অন্টারপ্রেনার্সদের জন্য লঞ্চ করা হয়েছে এবং কে লঞ্চ করেছে, মিনিস্ট্রি অফ MSME। নেক্সট ওমেন অন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম, যেটা নীতি আয়োগ লঞ্চ করেছে, কোন দিনকার ইন্টারন্যাশনাল ওমেন্স ডে দিন। নেক্সট হলো ফার্স্ট এভার ক্রাইম ফ্রি জোন, যেটা BSF আর BGB বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের 8.5 কিলোমিটার স্ট্রেচের মধ্যে ঘোষণা করেছে। নেক্সট কর্ণাটকা গভর্নমেন্ট তাদের ফার্স্ট মানে স্টেট ফ্ল্যাগ আনভিল করেছে, এবং যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে কর্ণাটকা হবে সেকেন্ড স্টেট আফটার জম্মু অ্যান্ড কাশ্মীর টু হ্যাভ দেয়ার সেপারেট স্টেট ফ্ল্যাগ। ওকে, নেক্সট হলো ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি একটা লোন অ্যাগ্রিমেন্ট সাইন করেছে, জাস্ট এতটুকু মনে রাখো তাহলেই হবে। নেক্সট হলো CP ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, CPTPP, ঠিক আছে, যেটাকে TPP 11ও বলা হয়, যেটা ট্যারিফ রিডিউস করার জন্য কাজ করে, এবং সেটি কোন দেশগুলোতে কাজ করে, সেটা হলো অস্ট্রেলিয়া, ব্রুনে, ক্যানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো এবং নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম। ওকে, নেক্সট হলো ইন্ডিয়া এবং ফ্রান্সের যে আর্ম ফোর্সেস তারা রেসিপ্রোকাল লজিস্টিক সাপোর্টের জন্য একটা ডিল সাইন করেছে। নেক্সট হলো এক্স সমবেদনা, এটা একটা মাল্টিল্যাটারাল এয়ারফোর্স এক্সারসাইজ, যেটা কারা কারা করেছে, একটা হলো ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান এয়ারফোর্সের সাউদার্ন এয়ার কমান্ড। ওকে, নেক্সট হলো ন্যাশনাল একাডেমি অফ কোস্টাল পলিসি, যেটা গুজরাটে তৈরি করা হবে, দ্বারকা ডিস্ট্রিক্টে, এবং এটা গুজরাট ফিশারিজ রিসার্চ সেন্টারের ক্যাম্পাসের মধ্যে এটা তৈরি করা হবে। ঠিক আছে, নেক্সট হলো মাইলস 2018, এটা হলো একটা নেভাল এক্সারসাইজ, কাদের মধ্যে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। নেক্সট হলো ইন্ডিয়ার টলেস্ট ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা কর্ণাটকার বেলগাভিতে আনফার্ল করা হয়েছে, এবং এটার হাইট কত, এটার হাইট হলো 110 মিটার। নেক্সট হলো ইন্ডিয়া ইমার্জেস অ্যাজ ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্মস ইম্পোর্টার। ওকে, এবং ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্মস এক্সপোর্টার হলো USA, এবং ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে সবথেকে বেশি আর্ম ইম্পোর্ট করে। ঠিক আছে, নেক্সট হলো কিনজাল, এটা হলো একটা হাইপারসনিক মিসাইল, যেটা রাশিয়ান এরোস্পেস ফোর্সেস এটা সাকসেসফুল টেস্ট ফ্লাইট কন্ডাক্ট করেছে। নেক্সট হলো মধ্যপ্রদেশ হলো ইন্ডিয়ার ফার্স্ট স্টেট যারা চাইল্ড রেপের জন্য ডেথ পেনাল্টির আইন তৈরি করেছে, রাজস্থান হলো সেকেন্ড, হরিয়ানা থার্ড এবং অরুণাচল প্রদেশ হলো ফোর্থ। ওকে ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লেসন, ডু সাবস্ক্রাইব গ্রুপ স্টাডি অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ।